হাই এভরিওয়ান, আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো ন্যাশনাল পেনশন সিস্টেম কি। ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএসে টাকা রাখার আগে বা ইনভেস্ট করার আগে আপনার যে বিষয়গুলি সম্পর্কে জানা উচিত, এই ভিডিওটি দেখলে আপনি এনপিএসের সাতকাহন সম্পর্কে জানতে পারবেন। ন্যাশনাল পেনশন সিস্টেম কি, এনপিএসের বিভিন্ন সেক্টরগুলি কি, এনপিএস কেন খোলা উচিত, কারা এনপিএসে জয়েন করতে পারে, একজনের কি একাধিক এনপিএস হতে পারে, এনপিএস কি এনআরআইদের জন্যেও ভ্যালিড, স্ত্রী পুত্র কন্যা সহ জয়েন্টে কি এনপিএস খোলা যায়, এই পয়েন্টগুলি ছাড়াও বোনাস হিসেবে এই ভিডিওতে আমি আলোচনা করছি এনপিএস কিভাবে কাজ করে। সঙ্গে থাকুন। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই প্যাসিভ ইনকাম চ্যানেল। ইফ ইউ ডোন্ট স্টিল সাবস্ক্রাইব মাই চ্যানেল দেন সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দি বেল আইকন টু গেট নিউ আপডেটস অফ মাই ভিডিওস। ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস কি এটা বুঝতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় সম্পর্কে আগে জানতে হবে। পিএফআরডিএ অর্থাৎ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এরাই কিন্তু এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমকে রেগুলেট করে। এনপিএসটি নামে অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট নামে একটি সংস্থা এই পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছে। এই এনপিএসটি সংস্থায় কিন্তু এনপিএসের আন্ডারে থাকা সমস্ত অ্যাসেটের ওনার। ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস অ্যাকচুয়ালি পেনশন কাম ইনভেস্টমেন্ট স্কিম। এই পেনশন কাম ইনভেস্টমেন্ট স্কিম অ্যাট্রাকটিভ লং টার্ম সেভিংস প্রসেস দেয় আপনাকে। আর কি দেয়? সেফ অ্যান্ড রেগুলেটেড মার্কেট বেসড রিটার্ন। ভারতবর্ষের প্রতিটি নাগরিকদের বৃদ্ধ বয়সে সিকিউরিটি দেবার জন্যই কিন্তু এই ন্যাশনাল পেনশন সিস্টেম তৈরি করা হয়েছে। এনপিএসের ডিফারেন্ট সেক্টরগুলি কী কী? প্রথমত আমরা জানি গভর্নমেন্ট সেক্টর, এবং দ্বিতীয়ত আরেকটা সেক্টর হলো প্রাইভেট সেক্টর অর্থাৎ নন গভর্নমেন্ট সেক্টর। এই গভর্নমেন্ট সেক্টরের মধ্যে আপনারা পাবেন সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য সেক্টর অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের সেক্টর, আরেকটা হলো স্টেট গভর্নমেন্ট সেক্টর অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের সেক্টর। এই সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ছাড়াও আর কোনো যদি এমপ্লয়ি থেকে থাকেন প্রাইভেট সেক্টরে, তারা হলেন কর্পোরেট সেক্টর আর যে কোনো ভারতীয়। হোয়াই শুড আই ওপেন এনপিএস অ্যাকাউন্ট, আমি কেন এনপিএস অ্যাকাউন্ট খুলব, এটা জানতে হলে এক নম্বর পয়েন্ট হলো এই এনপিএস অ্যাকাউন্ট পিএফআরডিএ দ্বারা নিয়ন্ত্রিত এবং ভারতীয় পার্লামেন্টের আইন দ্বারা প্রতিষ্ঠিত ও নিয়ন্ত্রিত। দু নম্বর, এটি একটি লো কস্ট প্রোডাক্ট। তিন নম্বর, প্রতিটি ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি অথবা এমপ্লয়ার্স যারাই এনপিএস অ্যাকাউন্টের আওতাভুক্ত অথবা সাবস্ক্রাইব করেছেন ট্যাক্স ব্রেকস পাবেন আপ টু 50,000 ATCCD-1B ধারা অনুযায়ী। চার নম্বর, অ্যাট্রাকটিভ মার্কেট লিঙ্কড রিটার্ন পাওয়ার একটা আশা রয়েছে এই এনপিএসে অ্যাকাউন্ট করলে। পাঁচ নম্বর হলো এই এনপিএস অ্যাকাউন্ট ইজিলি পোর্টেবল। ছ নম্বর, এই এনপিএস অ্যাকাউন্ট এক্সপিরিয়েন্সড প্রফেশনাল দ্বারা নিয়ন্ত্রিত। কারা কারা এনপিএসে জয়েন করতে পারে? এনি ইন্ডিভিজুয়াল সিটিজেন অফ ইন্ডিয়া, যে কোনো ভারতীয়, রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট অর্থাৎ এনআরআইরাও এনপিএসে জয়েন করতে পারে। শুধুমাত্র তাদের এজ গ্রুপ হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। কারা কারা যোগ দিতে পারবেন না সে সম্পর্কে বলতে গেলে ওসিআই অর্থাৎ ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া এবং পিওআই পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কার্ড হোল্ডার্স এবং HUFs এর আন্ডারে যে সমস্ত সিটিজেনরা রয়েছেন তারা এনপিএস অ্যাকাউন্ট করতে পারবেন না। HUF বলতে আমরা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি মেম্বার্সদের কথাই বলা হচ্ছে। আমার নিজের নামে কি একাধিক এনপিএস অ্যাকাউন্ট থাকতে পারে? এই প্রশ্নের উত্তরে বলি যে না, ওপেনিং মাল্টিপল এনপিএস অ্যাকাউন্টস ফর অ্যান ইন্ডিভিজুয়াল ইজ নট অ্যালাউড আন্ডার এনপিএস অর্থাৎ এনপিএসের আন্ডারে একাধিক অ্যাকাউন্ট একজনের নামে থাকতে পারবে না। তবে যদি কেউ চান
এনপিএস অ্যাকাউন্ট খোলার পর তিনি অটল পেনশন যোজনা আরেকটি অ্যাকাউন্ট করতে পারেন। বিশদ তথ্যাদির জন্য আমি পরবর্তী ক্ষেত্রে অটল পেনশন যোজনা নিয়ে কোনো ভিডিও আপলোড করে দেব। ক্যান আই ওপেন অ্যান এনপিএস অ্যাকাউন্ট জয়েন্টলি উইথ মাই স্পাউস, চাইল্ড অর রিলেটিভ? কারোর সাথে যৌথভাবে কি এনপিএস অ্যাকাউন্ট খোলা যেতে পারে? কারোর সাথে যৌথভাবে কিন্তু এনপিএস অ্যাকাউন্ট খোলা যাবে না, সে নিজের আত্মীয়ই হোক, স্ত্রী, পুত্র, কন্যা বা আর কোনো রিলেটিভস হোক না কেন, তাদের সাথে কখনোই এনপিএস অ্যাকাউন্ট খোলা যাবে না। এনপিএস অ্যাকাউন্ট হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির মেম্বারসদের জন্য খোলা যাবে না। এনপিএস অ্যাকাউন্ট একজন ব্যক্তির নামে একটিই হবে। ক্লিয়ার? হাউ এনপিএস ওয়ার্কস, এটাই হলো এই ভিডিওর বোনাস পয়েন্ট। এনপিএসে নাম এনরোল করে দেওয়ার পর আপনার নামে প্যান নাম্বার জেনারেট হবে। যে কোনো সাবস্ক্রাইবারের নামে, যারাই এনপিএস অ্যাকাউন্টে এনরোল করবেন তার নামে একটা প্যান নাম্বার জেনারেট হবে। এই প্যান নাম্বার জেনারেট হবে এনএসডিএল সিআরএ এজেন্সি কর্তৃক। আপনি যে রেজিস্টার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েছেন, রেজিস্টার ইমেল আইডিতে আপনি মেল পেয়ে যাবেন এবং মোবাইল নাম্বারে আপনি মেসেজ পেয়ে যাবেন। এরপর বাই পোস্টে প্যান কার্ড আপনার ঠিকানায় চলে আসবে। এরপর আপনার কাজ হলো ওই প্যান নাম্বারের এগেনস্টে অনলাইনে আপনি পিরিয়ডিক্যালি এবং রেগুলারলি এনপিএসের জন্য টাকা জমা দিতে থাকবেন। যদি আপনি ট্যাক্স ছাড় পেতে চান তাহলে টায়ার ওয়ানে ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত টাকা ছাড় পেতে পারেন। এখানে একটা কনফিউশন আছে, একটা প্রশ্ন মাঝে মাঝেই শুনতে হয় যে টায়ার ওয়ানে ম্যাক্সিমাম কত টাকা জমা দেওয়া যেতে পারে। টায়ার ওয়ানে 50,000 টাকা পর্যন্ত যদি আপনি জমা দেন তাহলে আপনি 80CCD 1B ইনকাম ট্যাক্সের ধারা অনুযায়ী ছাড় পাবেন। 50,000 টাকার ওপরে আপনি জমা দিতে পারেন, কিন্তু যে টাকাটা জমা দেবেন সে টাকাটা ট্যাক্সেবল হয়ে যাবে। সেকেন্ড, টায়ার টুতে যদি আপনি টাকা জমা করেন তাহলে এর কোনো লিমিটেশন নেই এবং এর কোনো লকিং পিরিয়ড নেই, যখন খুশি আপনি তুলতে পারেন। এনিওয়ে, যখন আপনি রিটায়ারমেন্ট এজে যাবেন অথবা যখন আপনি এক্সিট করে যেতে চাইবেন এই স্কিমটার থেকে, তাহলে আপনার জমা করা যে কর্পাস অর্থাৎ টোটাল অ্যামাউন্ট যা জমা করেছেন এবং আপনি যা পেয়েছেন বোনাস, ডিভিডেন্ড ইত্যাদি ইত্যাদি সহ যা আপনি পেয়েছেন, সেটার একটা পোর্শন অ্যানুইটি স্কিমেতে যাবে এবং একটা পোর্শন আপনি রিটায়ারমেন্ট অথবা এক্সিট স্কিমের আন্ডারে দিয়ে টাকাটা ফেরত নিতে পারেন। আমার ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে লাইক করবেন, অন্যান্যদের সাথে শেয়ার করবেন। আগামী দিনে এইরকমই একটি টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আবার আলোচনায় আসব। সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।